ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলকে বাধা দেওয়া মানে ফিরিস্তাদের ফিরিস্তাদের আনাগুলোকে বাধা দেওয়া। আমার মনে হয় যারা ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল কোরআনের আলোচনা বন্ধ করার পাইতারা করে আজকে এই মাহফিলটাকে অন্তত কিছু সময়ের জন্য পর্যবেক্ষণ করা দরকার। এই যে আপনারা এখানে যারা বসা আছেন, আমার নজর যতটুকু যাচ্ছে এতটুকু শুধু মানুষ আর মানুষের পর চতুর্দিকে দাঁড়ানো আছে, যারা বসে আছেন তাদের সমবর্ণনা। এই মানুষগুলি যে এত চুপচাপ, এখন হয়তো আমি বলতে পারি যে আমার হাতে লাঠি এই জন্য এখনো চুপ করে আছে। মৌলানা আব্দুর রহমান মাদানী যখন বয়ান করতেছিল ওনার হাতে তো লাঠি ছিল, আপনারা এত চুপচাপ নিস্তব্ধ এবং একই দৃষ্টিতে দুই নয়নে থাকে আছেন কি কারণ? যত কথাবার্তা বলবো সব কোরআন হাদিসের ভিত্তিতে বলবো, ইসলামী শরীয়তের ভিত্তিতে বলবো। আমরা ইতিহাস সৃষ্টি করেছি শত শত বছর যাবত, আমরা রাষ্ট্র বিরোধী নয়, দেশ বিরোধী নয়। আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আজকে জনসমুদ্রে মনে রেখেন, ক্ষমতাসীন দল ক্ষমতা হারা দল, বাংলাদেশের কোন রাজনৈতিক বড় দলের কোন লিডার আছেন, এক দশ ভাগের এক ভাগ মানুষ কি আর জনসভা করবেন? কয়েক দশ জন পুলিশ আর র‍্যাবের মাধ্যমে এইভাবে চুপ করে বসে শান্তি নিরাপত্তা রহমত বর্ষণ হয়, যেখানে শান্তি নিরাপত্তা রহমত বর্ষণ হয় সেখানে গজব আসতে পারে না। তিন নম্বর রাসূল বলেছেন এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতাদের পাহারা। কয়জন ফেরেশতা? আজকে যদি বাংলাদেশের কোন বড় দলের সরকারি বেসরকারি কোন দলের যদি জনসভা তো পুলিশ থাকতো পায় না, ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলকে বাধা দেওয়া মানে ফিরিস্তাদের আনাগুলোকে বাধা দেওয়া।